তাহলে ইসলাম নয় ঠিক এই প্রতিবাদ এই প্রোটেস্ট করার জন্য আমি লম্বা তাদের মতো দাঁড়িয়ে রাখবো না যাদের উদ্দেশ্য হচ্ছে রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করা তাদের চেহারাতে কেন রসুলের লেবাস বা দাড়ি টুপির যে প্রশ্নটা থেকে যায় আমি আসলে ওই বিষয়টা থেকে মানে জানতে চাচ্ছি আপনারা রসুলের সুন্নত বলতে আসলে মানে দাড়ি টুপিকে মনে করেন না কিনা বা কারণে আপনারা এই দাড়ি টুপিকে গুরুত্ব দিচ্ছেন না রসুল্লাহ ডাঙ্কাতে শুইতেন ওটাও তো শুননত রসুল্লাহ সাতু খাইতেন এটাও শুননত খেজুর খাইতেন ওটাও শুননত খাওয়ার আগে নিমক খাইতেন খাওয়ার পরে মিঠাই খাইতেন শুননত ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন এটা শুননত তো শূন্যত কোনটা না ওনার ব্যক্তিগত শূন্যত বহু কিছু আছে উনি পুরুষ দাড়ি রাখতেন আপনি দাঁড়িয়ে রাখেন আমার কোনো আপত্তি নেই কিন্তু ওইটা আমার উপর ইমপোজ করতে পারেন না আপনারা ওটা আমি যে সাইজে রাখি সেই নিয়মে রাখি এটা ফরজ নয় বাধ্যতামূলক নয় যদি ফরজ হইতো কোরআনে দেখান যে নির্দেশ যে এটা করো একটা আয়াত দেখায় ওই আয়াত কোন নবীর কোন দাড়ি ওই মুসা সাল্লাম ওনার ভাইকে দাড়ি ধরে বলছেন যে তুমি এ কাজ করলা কেন দাড়ি এটা কি উম্মতের দাড়ি রাখার বিধান হয়ে গেল আল্লাহ রবুল আলামিন বলতে পারলেন তোমরা মোহাম্মের উপনামে দেখো না উপহাস করোনা এইটা করো ওইটা করো ওইটা করো না ওইটা না কোনটা বাদ দিয়েছেন না আল্লাহ কোরআনে আল্লাহ বললেন সব কিছু তোমাদেরকে বর্ণনা করেছি তোমাদের কোথাও যাওয়া লাগবে না সেখানে দাঁড়িয়ে রাখতে হবে এটা বলতে পারলেন না খুব সাধারণ কথা এই নির্দেশনা কোরআনে দেওয়া হয়নি বিদায় এটা ফরজ নয় বাধ্যতামূলক নয় আপনি রাখেন আমার কোনো আপত্তি নেই দাঁড়িয়ে নিয়ে বাড়াবাড়ি করা নিষিদ্ধ এটা ড্রেস কোড নিয়ে আপনি বাড়াবাড়ি করতে পারেন না যারা কোড টাই পরবেন তারা মোমেন হতে পারে যারা জুব্বা পরবেন আরবীয় স্টাইল তারাও পড়তে পারে যারা ভারতীয় লুঙ্গি পরবেন তারাও করতে মানে মোমেন হতে পারবে কোনো অসুবিধা নেই এখন আপনি যদি লেবাস বলেন যদি মোমেন হওয়ার মাপ কাটি তাহলে আমরা চাই এই নীতিতে আল্লাহ আল্লাহ রবুল আলমিন কিন্তু লেবাসের মাপ কাটি দেননি রাসুল কিন্তু লেবাসের মাপ কাটি দেননি রসুল পরিষ্কার বলেছেন আল্লাহ সুরত দেখেন না তাহলে আপনি মাপ কাটি নিয়ে লাভ কি আমি সত্যবাদী কিনা আমি ন্যায়সঙ্গত কথা বলি কিনা আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদী কিনা আমি সুদ ঘুষ রাহাজানি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি কিনা আমি অন্যের অধিকার সংরক্ষণ করি কিনা আমি অন্য মতাবলম্বী অন্য ধর্মাবলম্বীর অধিকার সংরক্ষণ কথা বলি কিনা আমার আত্মা এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তোমার ভিতর দেখেন আল্লাহ তোমার দেখেন তো কাজে দাড়ি নিয়ে এই যে কথাটা হচ্ছে দাড়ি আজকে ইসলামের বুনিয়াদ বানানো হয়েছে ইসলামের একেবারে আইকন বানানো হয়েছে ইসলাম মানে দাড়ি আর মেয়েদের কালো বোরখা আপনি বলেন যে আমরা দাড়ি রাখি না কেন আমাদের আন্দোলনে বহু দাড়ি আছে হাজার হাজার আমাদের কর্মী যারা আছেন ইচ্ছা যারা দাড়ি রাখেন রাখেন আমি বলছি দাঁড়িয়ে খুব সুন্দর করে রাখবেন স্মার্ট যেন দেখায় আউলা জাউলা রাখবেন না এটা খারাপ যারা রাখেন না তাদেরকে আমি ইম্পোজ করি না তা আমার পরিষ্কার কথা হচ্ছে দাড়ি ইসলাম নয় ইসলামের বুনিয়াদী বিষয় নয় এটা রসুল্লাহর একেবারে ব্যক্তিগত সুন্নত আপনি রাখেন আপনি পৌর সৌন্দর্য স্মার্ট করে রাখেন সব হবে আমার কোনো আপত্তি নেই কিন্তু দাড়ি ইসলাম নয় ঠিক এই প্রতিবাদ এই প্রোটেস্ট করার জন্য আমি লম্বা তাদের মতো দাঁড়িয়ে রাখবো না